हाथ उठा के सुभान नहीं बोलिएगा, जो माँ से प्यार करते वही सिर्फ हाथ उठा के बोलिएगा सुभान अल्लाह। मौलवी से आप उनको बोल लो बाध्यते बात करो, ऐ मुसलमान माँ से मोहब्बत करोगे, माँ से मोहब्बत करेंगे। अगर माँ से मोहब्बत नहीं करते हैं और जहां से मोहब्बत करते हैं, नमाज से, हज से, जकात से, रोजा से, कोई फायदा। पहली शर्त है कि माँ बाप को राजी कीजिए, उसके बाद नमाज, उसके बाद पीर, उसके बाद हज, उसके बाद जकात, उसके बाद मजार। सुभान अल्लाह माशाल्लाह। अरे अकुन तो हमारे माँ बहन देखे देखे उठलो भाई चल के बाबू दरगाह जाए, যদি একজনা মা যারে চাদর দিয়ে দিল তো লেগে গেল, কথা ভুল বলবেন না। মাজার শরীফে চাদর চাপা জায়েজ আছে, কিন্তু অথচ্ছা একের উপর বারবার চাদর চাপা বানা আছে। কি মনে করছেন ব্যবসা শুরু হয়ে গেছে আজকাল মাজার শরীফে? আমার সঙ্গে শাইর ইসলাম বসে আছে, আলিমগণ বসে জিজ্ঞেস করতে পারেন, মুফতিকে জেনে নিতে পারেন, মাজার শরীফের চাদর যতক্ষণ পর্যন্ত পুরানা না হয়ে ফেটে না যাবে অতক্ষণ পর্যন্ত দ্বিতীয় চাদর চাপা নিষেধ। আর এখন এখন চাদরের লাইন লেগে গেছে। হে মুসলমান, হয়তো ফতোয়া শুনে হয়তো মনে মনে রাগ হবে, মাজার শরীফের চাদর যে আছে ওকে যদি পারেন তো দূর থেকে পাঁচ হাত দূর থেকে করে চুমেন, বেয়াদবের মতন মাজার শরীফ আপনার আপনার লুঙ্গি ধরে চেয়ে যদি চুমিতে কেমন লাগে আপনাকে? খারাপ না করবেন না? আপনার যদি লুঙ্গি ধরে চেড়ে আর এমনি করে চুমিতে খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে। তো আল্লাহর ওলির মাজার শরীফকে উদাম করে এমনি করে চেড়ে আমি চুমবো? দূর থেকে সালাম করেন, দূর থেকে চুমেন, জায়েজ আছে, চুমা জায়েজ আছে, নিষেধ নয়। কিন্তু আলা হযরত যিনি সুন্নিয়াতের জ্বর, আহলে সুন্নাতের যিনি জ্বর, উনি বলেছেন পাঁচ হাত থেকে দূরে থেকে আদবের সঙ্গে দাঁড়ান। আর দাঁড়িয়ে দুরুদ শরীফ পড়ে, ফাতিহা পড়ে, ওনার ওসিলায় দোয়া করে নিজের আশাকে পূর্ণ করে ওখান থেকে আসেন। কিন্তু বেয়াদবগিরি করবেন না, ওখানে গিয়ে ভিড়া ভিড়ি এমন করে লেগে যায় ভাই সুবহানাল্লাহ। তো মনে রাখবেন, যদি ওই চাদর চাপার খুব প্রয়োজন হয়ে গেছে তো একটা গরিবের পরনে চাদর দিয়ে দেন, আপনার দশ গুণে কি বেশি আছে। মিসকিনকে আপনি চাদরটা দিয়ে দেন, আপনার বেশি নেকি আছে। হ্যাঁ, যতক্ষণ পুরাতন হয়ে যাবে তখন আবার চাওয়াবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো মায়ের মাকে কোনো মাকে পড়িয়ে দেন ওই টাকা দিয়ে, কোনো মিসকিনকে দিয়ে দেন, কোন ইয়াতিমকে ওই চাদর দিয়ে ওই চাদরের টাকাটা দিয়ে দেন, অথচ মাজারে গিয়ে আপনার চাদর উপরে চাদর চাদর উপরে চাদর চাপাইয়েন না। এটা আমার তরফ থেকে নাই, এটা শরীয়তের তরফ থেকে আলা হযরত আমাদেরকে শিখিয়েছেন। দেখেন কি বলে, মা 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 জে সি জাহান মে মা জে সি জাহান कोई दौलत न मिलेगी, माँ जैसी जहाँ में कोई दौलत न मिलेगी, ममता से भरे प्यार के मुराद न मिले দৌলত না মিলেগি।